ঝাড়গ্রাম জুলজিক্যাল পার্ক, যা ডিয়ার পার্ক নামেই পরিচিত। এই এই ডিয়ার পার্কেই শুরু হলো পয়লা জানুয়ারি 2020 থেকে নৌকা বিহার। আজ আমরা ওই নৌকা বিহার দেখার জন্য বেরিয়ে পড়েছি। এখন আমরা আস্তে আস্তে ধীরে এগিয়ে যাচ্ছি, যেখানে শুরু হবে আমাদের বোটিং। তো চলুন আমরা আজকে একটু দেখে নিই এই নৌকা বিহার কেমন বা কোন জায়গাতে ডিয়ার পার্কের হচ্ছে সেটা দেখা যাচ্ছি এখন আমরা। তো চলুন দেখে নিই। কিছুক্ষণ আগে মাননীয় জেলা শাসক মহাশয়া আমাদের এই বোটিং বা নৌকা বিহার উদ্বোধন করেছেন। আমরা যাচ্ছি ধীরে ধীরে এগিয়ে সেই সামনের দিকে। আমরা ধীরে ধীরে এগিয়ে চলেছি যেখানে বোটিং হবে সেই জায়গার দিকে। যাওয়ার আগে আরেকটা জিনিস যেটা বলি, সেটা হচ্ছে শিবেন অফিসিয়ালে আবার একবার আপনাদেরকে স্বাগতম। যদি আপনাদের এই ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেল সাবস্ক্রাইব করেননি, প্লিজ 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 তারা একটু আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। ঠিক আছে, চলুন আমরা যাই দেখি। আমরা ডিয়ার পার্কের একদম ভিতরে রয়েছে, যে এই যে দেখতে দেখা যাচ্ছে বাচ্চাদের দোলনা, এই বাঘ, বাঘের যে খাঁচা, সেই বাঘের খাঁচার কাছাকাছি আমরা পৌঁছে গেছি। ঠিক তার আরেকটু সামনের দিকে গেলেই আমরা দেখতে পাবো যেখানে বোটিং হবে। আমরা নিচের দিকে নেমে চলেছি সিঁড়ি ধরে। এই সেই প্রবেশ গেট বা যেখান থেকে আমরা বোটিংয়ের জন্য যাব, এই যে এখান থেকে এখন আমাদের এই টিকিট কাটা শুরু হচ্ছে। আরেকটা জিনিস সবথেকে বড় বলে রাখি, যেটা বলার সবথেকে বড় বিষয়, সেটা হচ্ছে আমি প্রথম বা ফার্স্ট বোটিংয়ের জন্য টিকিট কাটলাম। আমরা এবার একদম চলে এসেছি যে জায়গাটাতে এখন বোটিং হবে। ওনাদের দুজন অপারেটর রয়েছেন, ওনারা আমাদেরকে লাইফ জ্যাকেট পরিয়ে দিচ্ছেন। এবং ঝাড়গ্রাম জেলা প্রশাসনের পক্ষ থেকে বারবার করে যেটা জানানো হয়েছে যে উইথআউট লাইফ জ্যাকেটে যেন কেউ না বোটিং করে। সেই কারণে আমরা আজ এখন লাইফ জ্যাকেট পরে নিলাম। এই লাইফ জ্যাকেট পরে আমরা বোটিংয়ের জন্য প্রস্তুত হয়ে গেছি। একটু রেডি ক্লিপগুলো লাগিয়ে নিয়ে এবার আমরা সরাসরি চলে যাব বোটে বোটিং করার জন্য। বোট রেডি, আমি অলরেডি উঠে পড়েছি বোটে। এখানে আপাতত দুটো বোট রয়েছে। এবং আরেকটা জিনিস আপনাদের জানিয়ে রাখি, যেটা এখানে কিন্তু টিকিটের মূল্য পার হেড 20 টাকা, একজনের জন্য 20 টাকা করে প্রবেশ মূল্য করা হয়েছে এই বোটিংয়ের জন্য। যাই হোক, আমরা এবার শুরু করি আমাদের বোটিং। শুরু করলাম বোট চালা শুরু করেছি। এখন আমরা আস্তে আস্তে যে জল যে জায়গাটাতে রয়েছে সেই জায়গাটা চারদিকে আস্তে আস্তে আমরা একটু ঘুরছি। আজ আমার সাথে রয়েছে পিন্টু দা, তারও এক চ্যানেল রয়েছে ইউটিউবে, পিন্টু চিত্রকর, অবশ্যই ওটাকেও সাবস্ক্রাইব করবেন। চলুন দেখা যাক। কিন্তু এই যে বোট থেকে আমরা এই জায়গাটা, এই যেমন একটা জঙ্গল দেখা যাচ্ছে, এই অপরূপ দৃশ্য কিন্তু আমরা এই বোটিং বোট থেকে একমাত্র দেখতে পাব। ওই পাশে আরেক দূরে আরেকটা বোট আমার চলছে, তারাও সুন্দরভাবে বোটিং করছে। আমার মনে হয় এখানে এই বোটিং বোট চালু হওয়ার ফলে পর্যটকরা অনেকটাই আনন্দ পাবে। কিন্তু সবথেকে বড় ব্যাপার যেটা, যেদিন মানে 1 জানুয়ারি উদ্বোধনের দিন, এই পর্যটকদের মানে আনন্দ ছিল দেখার মতো। আমরা এতক্ষণ ধরে নৌকা বিহার করলাম ঝাড়গ্রাম জুলজিক্যাল পার্কে। যদি আপনাদের এই ভিডিও ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ারটা অবশ্যই করবেন, আর লাস্টে সবশেষে যেটা করবেন অবশ্যই সেটা হচ্ছে সাবস্ক্রাইবার। থ্যাংক ইউ।